গাজীপুরের টঙ্গীতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম নিহত হয়েছেন। টঙ্গীর 27 এলাকায় প্রিন্স জ্যাকার্ড সোয়েটার ফ্যাক্টরিতে সন্ত্রাসী হামলার শিকার হয়ে তিনি নিহত হন। রোববার রাত 9টার সময় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের কার্যালয় থেকে বের হয়ে আসার সময় এই হামলার ঘটনা ঘটে। হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে জানিয়েছেন স্থানীয়রা। শহীদুল ইসলামের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে। এ ঘটনায় জড়িত থাকায় অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জিএমপি ডিসি মোহাম্মদ ইব্রাহিম খান। সিজিতে আমার টাইম হয়তো হবে একুরেট আছে, উনি আসছে ব্রড ডেথ হিসাবে। আমরা যখন আসছে তখন কিছুই পাই নাই, পালস, তার বিপি প্লাস হচ্ছে পিপিল ফুল ডাইলেট ছিল। তো দেখার পরে আমরা যে ইমার্জেন্সি একটা কনফার্ম হওয়ার জন্য ইসিজি করলাম। ইসিজিতে ওনার ফুল স্ট্রেট চলে আসছে, মানে ইসিজির কোনো কার্ডিয়াক মাসেল বা কার্ডিয়াক কোনো সেন্সেশন ছিল না। তো আমরা ইসিজি দেখে ওনাদের বললাম যে উনি তো ব্রড ডেথ। চেকার সোয়েটার এই ফ্যাক্টরিতে বেতনের সমস্যা দীর্ঘদিন যাবৎ চলছে। আমাদের এই নেতা শহীদুল নেতাদের ডাকে, কর্মীদের ডাকে সাড়া দিয়ে এই ফ্যাক্টরিতে একটি সমাধান করার জন্য চেষ্টা করেছে এবং তারা ফ্যাক্টরিতে গেছে। এই মুহূর্তে মালিক এবং মালিকের সন্ত্রাসী বাহিনী এই আমার শহীদুলের উপর আক্রমণ করেছে এবং তাকে আক্রমণ করে এমনভাবে পিটিয়ে মেরে ফেলেছে। আজকে এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। এই গার্মেন্টসের উপরে ভিত্তি করে যে বহিরাগত মাস্তান দিয়ে হয়তো বা মালিক এই ঘটনা ঘটাইছে, যাই এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আমরা এই মৃত্যুর জন্য মৃত্যু দাবি করছি। আমরা ওকে মৃত্যু শাস্তি চাই, ওকে যেন ফাঁসি দেওয়া হয়, এই দাবি জানাচ্ছি আমরা। টঙ্গী পশ্চিম থানাধীন প্রিন্স জ্যাকার্ড গার্মেন্টসে আপনার মে মাসের বেতন, ঈদ বোনাস এবং যে জুন মাসের 15 তারিখের পর্যন্ত বেতন নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলতে ছিল। তো গাজীপুর জেলা শ্রমিক ফেডারেশনের একাংশের সভাপতি শহীদুল সাহেব তিনি সেখানে শ্রমিকদের সঙ্গে কথা বলে ওই গার্মেন্টস এলাকা থেকে বের হওয়ার সময় কিছু লোক তাকে অতর্কিত ওখানে হামলা করে কথা কাটাকাটি হয়, কি একটি ঘটনা ঘটে। পরবর্তীতে তিনি সেখানে বেহুশ হয়ে পড়ে যান। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়া হওয়ার পরে তাকে ডাক্তার মৃত ঘোষণা করে। তো এই বিষয়ে যে শ্রমিক ফেডারেশনের যিনি নেতা, নিহত নেতা, ওনার পরিবার থেকে একটি মামলা দেওয়া হয়েছে। 6 জনকে আসামি করেছে, এজাহার নামে আসামি করেছেন এবং 5-7 জন এজাহার বহির্ভূত। তো আমরা 1 জনকে গ্রেফতার করেছি, মামলাটি তদন্তাধীন আছে। নিশ্চয়ই আমরা আসামিদেরকে খুব দ্রুত গ্রেফতার করতে সক্ষম হবো।